অর্থাৎ হেজবুত তাওহিদ নামের একটি সংগঠনের জন্য স্বামী সন্তান আর দীর্ঘদিনের সংসার ছেড়েছে তারা। তাদের বর্তমান অবস্থান সম্পর্কে একটা সূত্র পাওয়া গেল। তাহলে কোন ধরনের বাধ্যবাধকতা আসলে হেজবুত তাওহিদ থেকে করা হয়নি? সংসার ছাড়ার বিষয়টা যে তালাশ যেটা উত্থাপন করেছে এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা। হ্যাঁ, এটা অন্য একটা বিষয় ছিল, ওটা আমার স্বামীর সাথে, আমার স্বামী মাদকাসক্ত ছিলেন, সে কারণে আমাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে সংসারটা ভাঙছে। আমরা যে ছোটবেলা থেকে যে ইসলামে শিখে পালন করে বড় হয়েছি, সেই ইসলামকে আমাকে শিক্ষা দেয় যে তুমি একটা দলের জন্য সংসার ভাঙো, স্বামী ছেড়ে চলে যাও, সন্তান ছেড়ে চলে যাও। আসলে কি এটা কি কোনো ইসলাম কেন? কোনো ধর্মকে শেখায়? বিভিন্ন অন্যান্য ধর্ম আছে, অনেক ধর্ম আছে পৃথিবীতে, বিভিন্ন ধরনের ধর্ম আছে। কোনো ধর্ম কি তার অনুসারীদেরকে শেখাচ্ছে যে তুমি একটা দলের জন্য, একটা সংগঠনের জন্য তুমি সংসার ছেড়ে দাও, বাচ্চা ছেড়ে দাও, স্বামী ছেড়ে দাও? যেহেতু ইসলাম কখনোই শেখায় না তোমরা সংসার ভাঙো, বরং ইসলাম শেখায় একটু কষ্ট করো, একটু ধৈর্য ধরো, আর একটু মেনে নাও সন্তানের দিয়ে সংসারটাকে, যে যতটা পারো পৃথিবীর জীবনটাকে কোনো রকমে সংসারের মধ্যে দিয়ে পার করে যাও। সংসার ভেঙে আবার সন্তানগুলো ছন্ন ছাড়া হওয়া, স্বামী এক জায়গায় চলে যাওয়া, স্ত্রী এক জায়গায় চলে যাওয়া, ইসলাম এটা আসলে উপদেশও দেয় না, সমর্থনও করে না, বাধ্য করে না। যে ইসলামের দ্বারা সমাজ পরিবর্তনের কোনো কিছুই চোখে পড়ল না, সেই ইসলাম যদি এটা শিক্ষা না দেয়, পরামর্শ না দেয়, তাহলে রাসূলের সেই প্রকৃত ইসলাম, যারা সেই প্রকৃত ইসলাম নিয়ে চলছে হেজবুত তাওহিদ, সে হেজবুত তাওহিদ কীভাবে এটা পরামর্শ দিবে, কীভাবে তারা শেখাবে যে না একটা দলের জন্য তুমি তোমার সংসার ছেড়ে দাও, সন্তান ছেড়ে দাও? এটা কখনো সম্ভব না, এটা কখনো তারা করেনি, করবে না, কোনো ইসলামিক দলই সেটা করতে পারে না। কোনো ধরনের বাধ্যবাধকতা আসলেও হেজবুত তাওহিদ থেকে করা হয়নি। সংসার ছাড়ার বিষয়টা যে তালাশ যেটা উত্থাপন করেছে এটা ছিল সম্পূর্ণ একটা মিথ্যা। হ্যাঁ, এটা অন্য একটা বিষয় ছিল, ওটা আমার স্বামীর সাথে, আমার স্বামী মাদকাসক্ত ছিলেন, সে কারণে আমাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে সংসারটা ভাঙছে। আর সবচেয়ে বড় কথা যেটা আমি বলবো, আমি তো আদৌ সংসার ভাঙতে চাইনি, আমি কিন্তু শেষ পর্যন্ত এই সংসারকে রাখতে চেয়েছিলাম। আমার স্বামীর সবকিছু, সবকিছুর পরও আমি চাইনি আমার সন্তানরা ডিভাইডেড হোক, আমি চাইনি আমার সন্তানরা মা হারা হোক কিংবা বাবা হারা হোক, আমি চাইনি আমার সন্তানদের থেকে আমি সরি কিংবা তার বাবাকে সরাই। আমি ছাড়ছি এটা বললে ভুল হবে, আমার স্বামীর নির্যাতন করে আমাকে বের করে দিছে, বিষয়টা হচ্ছে এটাই। সে নির্যাতন করে আমাকে বের করে দিছে, আমাকে তো পুলিশ উদ্ধার করছে, আমি তো বের হই নাই, আমি তো বের হই নাই, আমাকে মুমূর্ষু অবস্থায় পুলিশ উদ্ধার করছে, আমি তো স্বেচ্ছায় তাকে তালাক দিই না, আমি তো স্বেচ্ছায় তার থেকে বের হয়ে আসিনি, সে আমাকে নীরবে নিভৃতে নির্যাতন করছে, পুলিশ আমাকে উদ্ধার করলো। তাহলে এতটা নির্যাতনের পর কোন মেয়ে সংসার করতে চাইবে? তালাশ যে অপপ্রচারটা করলো তার মধ্যে একটা হচ্ছে যে সংসার ছাড়ার বিষয়টা আমি এতক্ষণ আপনাদেরকে যেটা বললাম, অর্থাৎ তালাশ যেটা প্রচারণা করেছে এটা সম্পূর্ণ মিথ্যা ছিল। হতে পারে তারা টাকার জন্য করেছে, হতে পারে তাদের প্রচারণার একটা ভালো টপিক পেয়েছে, সেই লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু তারা এ ধরনের মিথ্যা প্রচারণার দিকে এগিয়ে গেছে। আর দ্বিতীয়ত, যেটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে একটা দলের ভিতর সুইসাইড স্কোয়াড আছে, সরকার জানে না, প্রশাসন জানে না, তদন্ত বিভাগ জানে না, গোয়েন্দা বিভাগ জানে না, একমাত্র তালাশি জানলো, এটা কি আসলে কি হাস্যকর বিষয় না? যে তালাশি জানে হিজবুত তাওহিদের সুইসাইড স্কোয়াড আছে এবং সেখানে নারীরা যোগ দিচ্ছে, আর সরকার বসে বসে আঙুল চুষতেছে, ব্যাপারটা অনেকটা এরকম না? হ্যাঁ, অনেকটা মানে সরকারকে তিরস্কার করার মতো বিষয় হয়ে গেল না? তার মানে কি? অর্থাৎ তারা পুরোটাই মিথ্যে কথা বলেছে, সংসার ছাড়ার বিষয়টাও ছিল সম্পূর্ণ মিথ্যা প্রচারণা, এবং সুইসাইড স্কোয়াডে ভর্তি হওয়ার বিষয়টা তো ছিল আরও বেশি মিথ্যা প্রচারণা।